বলো বলো বলো, এবার ব্যথা পাচ্ছে, এবার বলো, আবার বলো। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ জটিল সমস্যা, বাচ্চা মানুষ সমস্যা জটিল করে রেখে গেছে। কি হলো বাচ্চার অসুবিধা? মাদ্রাসায় পড়ছে, আমার কিসের অসুবিধা হচ্ছে? একবার বলেছিল যে আমার এখান থেকে যেতে ভালো লাগে না, কালকে বলছে যাবো না, তো তিনজন মিলে ধরে পারা যায় না ওনাকে। মানে বাড়ি থেকে মাদ্রাসা যাবে না, মাদ্রাসা থেকে বাড়ি যাবে না, বাড়ি যাবে না। হ্যাঁ, তারপরে এবার অনেক বোঝানোর চেষ্টা করা হলো না, ওনাদের কারি সাহেব নিয়ে বসলো। বসার পরে এরকম মানে একটু হেসপেস হেসপেস করতে 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 না হট করে বলছে আমাকে কেন ডাকলি। অনেক কথা বললে যে আমি পড়ে আছি, কি আছি, ওই হাবি জাবি সব কথা বলছে, আমি ওকে ভালোবাসি। তারপরে একটা মনে হয় মালা পেয়েছিল স্কুল কর্তৃপক্ষ ওনার কাছ থেকে, তো আমি একটা ভিডিওটা করেছি। তারপরে এবার যখন লাস্ট পজিশনে বলছে 2 দিনের জন্য আমি বাড়ি পাঠার পারমিশন দিলাম, দিয়ে আবার বলছে হ্যাঁ বলছে 2 দিনের জন্য পারমিশন দিলাম, দিয়ে লাস্ট পর্যায়ে বলছে ঠিক আছে আমি গেলাম। যখন গেলাম বললে না তখন ও অজ্ঞান হয়ে পড়ে গেল। তো এর আগে মোটামুটি আমরা যাওয়ার আগে স্কুলে 3-4 বার শিক্ষকদের কাছে হয়েছে এরকম, এমনকি কি কি জানে আঁকছে, আঁকতে আঁকতে বলছে 2জনকে করে দিলাম, কি করলে ওটা বলে না, করে দিলাম। লাস্টে দেখছে 2জন বাচ্চা কোনো সমস্যায় পড়ে আছে, এই অবস্থা। খ্রিস্টান বলে কোন একটা স্কুলে পড়তো অন্য একটা বাচ্চা, কি নাম বলছে ফাওজান আনসারী, তো ওই বাচ্চাটা কি হয়েছে, ও কি সব আঁকতো বলে নাকি আর কিছু বলে, কি মূর্তি টুর্তি আঁকতো, সমস্যা এগুলো হচ্ছে। কদিন থেকে হচ্ছে এটা? এই রিসেন্ট, মানে আপনার আমি গেছিলাম এক সপ্তাহ আগে মোটামুটি রাখতে গেছিলাম, তখন ওনাদের একজন শিক্ষক বললে যে আপনি কি ওনাকে কিছু আঁকতে দেখেছেন, একটু খেয়াল রাখবেন। আমি বললাম ওরকম তো কিছু আঁকতে দেখিনি। তারপরে রেখে আসার পরে এই কাহিনী, এক সপ্তাহ হচ্ছে। তার আগে হয়তো ওদের কাছে ছিল কি জানি কিছু ঘটনা, তাই না, এমনি বাড়িতে কোনো কিছু ঘটনা। কোথাও ভয়টা পেয়েছিল এর মধ্যে? কোথায় ভয় পেয়েছিল? কতদিন আগে? কালকে পরশু রাতে। কিন্তু তার আগে থেকে তো হচ্ছে, তাই তো? মানে এগুলো হওয়ার আগে কোথাও ভয়টা পেয়েছিল? মাদ্রাসা কিছু করেছিল তোমার থাকতে লেগে? কি হয়েছিল? বলো কি হয়েছিল? কে কে? ও জাদু করেছিল। কদিন আগে করেছিল? 1 মাস আগে। কিভাবে 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 করেছিল? কিভাবে বুঝলা তুমি? কিভাবে দেখাচ্ছিল? বলো। আমি জাদু করবো তাই বলেছি সেটা? কদিন আগে বলেছিল? 1 মাস আগে। ওইটুকু বাচ্চা ওইভাবে কি করে কথা বললো যে জাদু করবো তোকে? কেন বলেছিল? ঝগড়া হয়েছিল? তাহলে কেন ছিল? ও মানুষ ছিল। তোমাকে গলাতে উঠেছিল, রাক্ষসের মুখে গেছিল। রাক্ষসের মুখে গেছিল। কি নাম তোমার? বলবো না? কেন বলবো না? কেন বলবো না? ভয় লাগছে? কি নাম তোমার? কেন বলবো না? হ্যাঁ, ভয় লাগছে? ভয় লাগে না? দাঁড়াও, বলবো না, দেখে বলো 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 বলো, এবার কষ্ট লাগছে, এবার বলো কষ্ট লাগছে, এবার হ্যাঁ বলো, আবার দাববো, আবার দাবে থাকবো, হ্যাঁ বলবা নাম কি তোমার, হুম আবার ধরবো, বলো বলো, হুম বলো, এবার ব্যথা পাচ্ছে, এবার বলো, এবার বলো নাম, বলো এবার কী নাম তোমার, কী নাম, নাম কি তোমার, বলো নাম, বলো তোমার নাম বলো, হুম নাম বলো তো, এবার 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 পড়িয়ে দেবো আমি, নাম বলো, হুম পড়ি, নাম কি তো তোমার, তোমার নাম কি, হুম নাহলে এবার পড়িয়ে দেবো, বলো বলো বলো, নাহলে এবার পড়িয়ে দেবো, দেখে এবার এবার পড়িয়ে দেবো তোমাকে, বলো নাম, বলো নাম, বলো নাম, বলো পরির নাম কি, পরির নাম কি, হুম পরির নাম, কষ্ট পাচ্ছ, এতে কষ্ট পাচ্ছ ধরছে দেখুন, হ্যাঁ কেমন লাগছে ধরছে দেখুন, হুম হুম হ্যাঁ ব্যথা পাচ্ছে খুব, থামো, তোমার অবস্থা খারাপ করছি এখনই, তোমাকে জবাই করে মারবো এবার তোমার পরিকে, দাঁড়াও, তোমাকে জীবনে বাঁচাবো না, তোমাকে জবাই করে মারবো এবার আমরা, বলো তুমি কিছু চাইছো কি, বলো এই বাচ্চার কাছে কেন এসেছিলা, ভালোবাসো, এইটুকু বয়সে বাচ্চাকে ভালোবাসো, ভালোবাসা বলতে কি, প্রেম ভালোবাসা না অন্য ভালোবাসা, প্রেম ভালোবাসা, আই লাভ ইউ করছো তুমি ওকে, হুম হুম বলেছো কোনদিন ওকে আই লাভ ইউ বলেছো, বলেছো কবে বলেছো, হুম কদিন হলো বলা, হুম কদিন হলো, কালকে বলেছো, বিয়ে কবে করছো বাচ্চাকে, হুম খুব শীঘ্রই করবা নাকি, হুম আচ্ছা 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 ঠিক আছে, এবার যে তোমাকে আমি জবাই করে দেবো, এবার কী করবা তুমি, না বলে তো আমি ছাড়বো না, আমি ছাড়ি না কাউকে, না রাখেন খুব কঠিন সিম ছিল, দেখেন এবার খুলে দেখেন, খুব বেশি দেখলাম না, ঘর কষ্ট হবে আপনার, দেখে উঠে বসো, এবার উঠে বসো, উঠে বসো, জীবনের জন্য উড়িয়ে দিয়েছি, ওটা আবার জন্ম নিতে হবে যদি আবার আগে হয়তো, আর আসতে হবে ইনশাল্লাহ, কেমন লাগছে, ভালো লাগছে, বলো আলহামদুলিল্লাহ, হ্যাঁ আর অসুবিধা হবে না, কঠিন কড়া জাদুগুলো দিয়েছিল তার থেকে এই অবস্থা হয়েছিল, তার জন্য দুনিয়াতে রাখলাম না, কারণ ওকে ছাড়লে যদি ছাড়তাম তো তোমাকে আবার জ্বালাতো, ওই জন্য ওকে দুনিয়া থেকে আজাদ করে দিয়েছি, কবে মাদ্রাসা যাবে আবার, জি জি ওই জন্য তো দিলাম, অনেক কিছু জানতে বাকি, অনেক কিছু দেখতে বাকি, আচ্ছা ক্লাস